হ্যালো ফ্রেন্ডস হেলটা চে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে মেথির অসাধারণ উপকারিতা সম্পর্কে মেথি দুরন্ত খাদ্য ঔষধি ডায়াবেটিক সুগার নিয়ন্ত্রণ করে মেথি তানা স্তন্যদাত্রী শরীরে দুধের পরিমাণ রাতারাতি বাড়িয়ে দেয় হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে স্তনাকৃতি বাড়াতেও সাহায্য করে ইনসুলিন নির্ভর এবং ইনসুলিন অনির্ভর ডায়াবেটিক দুদলের জন্যই মেথি উপকারী রক্তে খারাপ কোলেস্ট্রল এবং টাইগ্লিসাইডের মাতাধিক করতে দেয় না মেথিদানা টাইপ ওয়ান ডায়াবেটিক যাদের তাদের সুগার নিয়ন্ত্রণে রাখতে পঞ্চাশ গ্রাম করে মেথি দিনে দুবার খাওয়ালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে টাইপ টু ডায়াবেটিক যাদের তাদের জন্য দুই দশমিক পাঁচ গ্রাম করে মেথি গুঁড়া দিনে দুবার টানা তিন মাস খেলে উপকার পাবেনি টাইপ ওয়ান ডায়াবেটিকদের ক্ষেত্রে দিনে দশ গ্রাম করে মেথি দানা দশ দিন খাইয়ে দেখা গেছে ব্লাড সুগার কমেছে প্রসাবে সুগার নিগ্রমণের মাত্রা হ্রাস পেয়েছে সেরকম কোলেস্ট্রল এবং মাত্রা কমেছে টাইপ টু ডায়াবেটিক্সদের ক্ষেত্রে পঁচিশ গ্রাম করে মেথি চব্বিশ সপ্তাহ করে খাইয়ে একই উপকার মিলেছে খারাপ কোলেস্ট্রল কমাতে দিনে পাঁচ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত মেথিদানা সুপারিশ করে থাকেন অভিজ্ঞরা কারো কারো ক্ষেত্রে আরও বেশি তবে ডায়াবেটিকে আক্রান্ত তারা মেথি খেতে শুরু করার আগে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন কি ওষুধ খাচ্ছেন সুগার কতটা সব জানিয়ে পরামর্শ চাইবেন কেননা ওষুধ যখন চলছে তখন মেথি খেলে কিছু কিছু ওষুধের ডোজ বদলাতে হয় ডায়াবেটিক নন অথচ মেথির স্বাস্থ্য সুরক্ষা উপকর উপভোগ করতে চান তারা কারো পরামর্শ ছাড়াই দিনে এক থেকে দুই গ্রাম করে খেয়ে নিন এছাড়া আপনারা মেথির জলও খেতে পারেন মেথি মিজানো পানিও আপনাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনারা সারা রাত মেথি ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই পানিটা খেয়ে নেবেন এতে আরও বেশি উপকার পাবেন বেথির মধ্যে থাকা সমস্ত উপকরণ আপনার পানির মধ্যে মিশে যাবে এবং সেই পানি পান করার ফলে আপনার শরীর অনেক ভালো থাকবে এবং ডায়াবেটিক খুব সহজেই নিয়ন্ত্রণ থাকবে গ্লুকোজের বিপাক্রিয়া ছাড়াই একদিনে এক থেকে দুই গ্রাম করে খেয়ে দিবেন গ্লুকোজের বিপাক্রিয়া তদরস্ত হবে টাইগ্লিসরাইট স্বাভাবিক থাকবে অগ্নাশয়ের আইলেট কোষপুজ আংশিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ায় ডায়াবেটিসের ভোগান্তি হয় মেথিদানা জিমিয়ে পড়া ইনসুলিন নিঃসারক কোষগুলোকে চাঙ্গা করে ফলে ইনসুলিনের খরণ বেরে শর্করা দহন চলতে থাকে শরীরের শর্করা গ্রহণ করা তথা কাজে লাগার ক্ষমতা বাড়ে যেমন রুটিতে অনেকটা গুঁড়ো মিশিয়ে খেলে অন্ত্রের শর্করা শোষণ তাতে কমে যায় একদা গ্লুকোজ গিয়ে রক্তে মিশে যেতে পারবে না অর্থাৎ গ্লুকোজের চরচর করে বেড়ে যাওয়া তথা মাত্রাধিক্য গড়তে দেবে না বাড়িয়ে দেবে ইনসুলিন গ্রাহক বিদ্যুৎগুলোর কর্মদক্ষতা তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম মেথি দানা এবং মেথি মিছানো পানি খেয়ে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এটা অনেক বেশি কার্যকর এভাবে যদি আপনারা মেথি নিয়মিত খান তাহলে আপনাদের ডায়াবেটিসের জন্য আর কোনো ওষুধই খেতে হবে না এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন